ফিন্স কিনবা রফতানি বাংলাদেশের ধারের কাছেও নেই শ্রীলঙ্কা বৈদেশিক ঋণেও বাংলাদেশে শ্রীলঙ্কা ব্যবধান আকাশ পাতাল তবুও দেউলিয়া শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে তুলনা করে প্রচারণা চলছে আর যাকে একেবারেই অমূলক বলছেন অর্থনীতিবিদরা মেহেদী হাসানের রিপোর্ট রপ্তানি আয়ে রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আয় বেড়েছে 33.41%। মূলধনি যন্ত্রাংশ এবং শিল্পের কাঁচামাল আমদানিও বাড়ছে পাল্লা দিয়ে এছাড়া রেমিটেন্সের তেজিভাব ও খাদ্য উৎপাদন চিত্র ঊর্ধ্বমুখী সব মিলিয়ে শক্তি বাড়াচ্ছে দেশের অর্থনীতি ইতিবাচক বার্তা দিচ্ছে দাতা সংস্থাগুলো বিশ্বব্যাংক বলছে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.4%। পরের বছর উন্নীত হবে 6.7%। তবে এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাস আরও ইতিবাচক সংস্থাটি বলছে অর্থবছর শেষে 6.9% প্রবৃদ্ধি দেখতে পাবে বাংলাদেশ আগামী অর্থবছরে ছাড়াতে পারে 7.1%। এমন বাস্তবতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি নিয়ে চলছে উদ্দেশ্যমূলক প্রচারণা সম্প্রতি দেউলিয়া হওয়া শ্রীলঙ্কার সাথে তুলনা করতে চাচ্ছে একটি মহল আর যাকে একেবারেই অমূলক বলছেন অর্থনীতিবিদরা আমাদের বৈদেশিক মুদ্রার যে তহবিল সেটা 44 থেকে 45 বিলিয়ন ওঠানামা করছে 42, 43, 44 ইত্যাদি সুতরাং এটা আমরা খুবই একটা স্বস্তির এবং শক্ত অবস্থানে আছি আমাদের যে ম্যাক্রো ইকোনমিক যে স্থিতিশীলতা আমাদের রাজনৈতিক যে স্থিতিশীলতার কারণে অর্থনৈতিক এবং সামাজিক যে যে অর্জন আমরা আমরা গত 12-13 বছর থেকে দেখতে পাচ্ছি সেটির সাথে শ্রীলঙ্কার সমসাময়িক যে রাজনৈতিক অস্থিরতা যে সংকট পাশাপাশি সমাজে যে অশান্তি এবং অর্থনৈতিক যে বিপর্যয় এর তো ধারে কাছেও নেই শ্রীলঙ্কা ডুবেছে অপরিকল্পিত বৈদেশিক ঋণ পর্যটনের ধস আর উচ্চাভিলাষী কৃষি নীতির কারণে এসবের কোনোটিই নেই বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের জিডিপির মাত্র 12% বৈদেশিক ঋণ যেখানে শ্রীলঙ্কার 42%, পাকিস্তানের 26% আর নেপালের 23%। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের বৈদেশিক ঋণ ও রিজার্ভ প্রায় কাছাকাছি রপ্তানি ও রেমিটেন্সও ভালো তাই ঋণ পরিশোধে কোনো ঝুঁকি নেই বৈদেশিক ঋণ যেটা আমরা পরিশোধ করি বছরে প্রতি বছরে সেটা সাধারণত তুলনা করা হয় রপ্তানি আয়ের সঙ্গে তার সর্বশেষ হচ্ছে 4.5% মাত্র এবং গত কয়েক বছরে এটা 5 থেকে 5.5, 4.5 এই পর্যায়ে ছিল তো সুতরাং এখানে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যেটা শিক্ষণীয় আমি মনে করি শ্রীলঙ্কা থেকে সেটা হলো যে আয় বুঝে ব্যয় করবার একটা সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে চলমান মেগা প্রকল্পগুলো নির্দিষ্ট সময় বাস্তবায়নে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের তারা বলছেন প্রকল্পগুলো শেষ হলে অর্থনীতি আরো বেগবান হবে মেহেদী হাসান একুশে টেলিভিশন ঢাকা